আজকে বাজারে বাড়ির পাশ দিয়ে লোটে মাছ যাচ্ছিল, তা ভাবছিলাম আমি সকালবেলা বাজারে গিয়ে আমি কাতলা মাছ নিয়ে এসেছি, তা দেখছি আজকে লোটে মাছ না খুব সস্তা বিক্রি হচ্ছে। তা অনেকদিন ধরে লোটে খাবো খাবো করে খাওয়া হয় না, বাড়িতেও থাকি না, তা আজকে দেখছি সবাই লোটে মাছ কিনছে 50 টাকা কিলো। তা আমার ঘরে লোটে মাছ কে খাবে? তা আমি আবার এখান থেকে একটু লোটে মাছ নিয়ে নিয়েছি। আর আমার ঘরে আজকে সব কিছুই ছিল, ধনে পাতা বলো, টমেটো বলো, আর লোটের মাছের মধ্যে একটু ধনে পাতা টমেটো না দিলে না টেস্ট হয় না। এই জন্য এখন কী করছি, লোটে মাছটাকে আমি নুন দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। এখন বসে বসে কাঁটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, কারণ মাছ খেতে ভাত খেতে খেতে যদি মাছের কাঁটা লাগে না বিরক্ত লাগে। তা আমি সিদ্ধ করে নুন দিয়ে সিদ্ধ করে দেখছো কাঁটাগুলো কীভাবে ছাড়িয়ে নিচ্ছে, তাহলে কী হবে মানে গলায় কাঁটাগুলো লাগবে না। আর সাথে এক করছি মুড়ি ঘণ্ট, আজকে বাজারে গিয়ে একটু কাতলা মাছ আর কাতলা মাছের মাথা নিয়ে এসেছি, তা মুড়ি ঘণ্ট খাওয়া হয় না, কী করবো এখন তো মেয়ের স্কুল ছুটি আছে। সব কটা কাঁটাগুলো আমি আলাদা করে নিয়েছি। এবার এটা একটা ভালো জিনিস, এইভাবে আর টিপলে না এই দেখো রসটা বেরিয়ে যাচ্ছে, রসও ফেলবো না। এইভাবে আমি কী করি কাঁটাগুলিকে আলাদা করলাম। এইবার দেখছো আরও ভেতরে কাঁটা আছে কি না। আজকে এইবেলা লোটে মাছ করছে একদম ঝুড়ো, রাত্রিবেলা একটু রেখে দেবো। রাত্রিবেলা কি ইচ্ছা আছে লোটে মাছের চপ করব, মানে পকোড়া করব। লোটে মাছের চপ তোমরা খেয়েছো, কিন্তু পকোড়াটা আমার খুব ভালো লেগেছে, তা একবারে তো কষাতেই হবে পেঁয়াজ রসুন দিয়ে। তা সব এইবেলা রেডি করে রেখে দিচ্ছি, দুপুরবেলা একটু ভাত দিয়ে খাবো, আর সন্ধ্যার সময় তো লোটে মাছের চপ করার ইচ্ছা আছে। দেখো সব কটা কাঁটা আমি কী করছি এইভাবে টেনে টেনে বের করে নিচ্ছি, তাহলে কী হচ্ছে কোনো কাঁটা থাকবে না। তোমরা যদি লোটে মাছ করো এইভাবে করবে, আর যদি খেতে বসে না লোটে মাছের কাঁটাগুলো এত নরম মানে মুখে লেগে থাকে, প্রচণ্ড নরম কাঁটা। এই যে আমার বাচ্চা হয়ে গেল, এইবার আমি হাতটাকে ধুয়ে নিই, যেহেতু এই কড়াইতে আমি লোটে মাছটা সিদ্ধ করেছি এই জন্য এই কড়াইতেই আমি লোটে মাছটা বসিয়ে দেব। এখানে আমি আদা পেঁয়াজ রসুন রেখে দিয়েছি, আর এটা খুব সুবিধা একবারে আমি দিয়ে নেব। আর তার সঙ্গে আমি একটু কাসুন্দি আছে, কাসুন্দি অ্যাড করে নেব। দেখো ঘরের সর্ষে বাটার টেস্টটা আলাদা আর কাসুন্দির টেস্টটা আবার আলাদা। তা এটা রেখেছিলাম শাক দিয়ে খাওয়ার জন্য, সে আর খাওয়া হয় না একা মানুষ। এখানে একটু কাসুন্দিও অ্যাড করে দিচ্ছি, এই যে। আর নুন হলুদ আগেই দেওয়া আছে, আমি একটু দিয়ে নিয়ে তারপরে টেস্ট করব। নুন হলুদ দেওয়া হয়েছে, এখানে অল্প একটু পেঁয়াজ মিশিয়ে নিচ্ছি, ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি পুরোটা, আর একটু ধনে পাতা রাখবো। মাছের ঝোল আমার দেওয়া হয়নি, ভুলে গেছি, তা মাছের ঝোলের মধ্যে একটু ধনে পাতা অ্যাড করে নিচ্ছি। মাছ ভাজাগুলো আমার করা হয়ে গেছে, আর দু টুকরো রসুন দিয়ে দিচ্ছি, আর একটু পেঁয়াজ রেখেছি। আজকে একটু মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট করব, আর টমেটোটাও আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি, কাটিনি গোটাই দিয়ে দিলাম, সঙ্গে একটু আদা দিচ্ছি। ব্যাস আমার দেওয়া হয়ে গেছে, আর কোনো মশলা দেবো না, যেহেতু আমি ঝাল খাই না। এই যে দুটো শুকনো কাঁচা লঙ্কা শুকিয়ে গেছে, তাও এটাও দিয়ে দিলাম, এগুলো আমার থেকে গেল। এটা আরেকটা আইটেম রান্না করার জন্য, এটা আমার গরম হয়ে গেছে। এই যে একটু মাছের তেল ছিল এটা ফেলি, এই মাছের তেল দিয়ে আমি লোটে মাছ করব। তার সাথে মামার আইটেম হচ্ছে কাতলা মাছ করেছি, পাতলা করে কালো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছ, কাতলা মাছের ঝোল, লোটে মাছ আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট। আজকে আমার হচ্ছে সব মাছের আইটেম। পালং শাক নিয়ে এসেছি, ভেবেছিলাম পালং শাক করবো, কিন্তু দেখলাম না এত আইটেম আর কি আর খাওয়া যাবে না। অনেকটা গরম হয়ে উঠবো, এইবারে আমি সব দিয়ে দেবো। আর একটু থাকছি মুড়ি ঘণ্ট, কয়েকটার অবস্থা দেখেছ তুমি দিন না হলে কিছুই খুঁজে পাই না কাজের সময়। মাছকে কয়েকটা ভালো করে ধুয়ে নিচ্ছি, কেননা আমাকে তো মাছ দেওয়া হবে, কয়েকটা যদি একবার ধুয়ে নিই না তাহলে আর তোড়া লাগবে না। তাহলে এখানে মাছটা আমি
এই পাড়াইতে নিয়ে আসি, এখানে রাখলাম, আর এটাকে আমি এখানে বসিয়ে দিলাম মাছের মাথা দিয়ে পিঠে ভাজতে। আর এটাও গ্যাসটা ভরিয়ে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখেছো একসাথে দুটো গ্যাস ধরিয়ে রান্না করে, এটা যে আমার আজকে না, এটা আমার চিরকালীনই অভ্যাস, যখন থেকে গ্যাস এনেছি তখন থেকে। এতে কী হয়, আমার খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, একা হাতে আমি সব কাজ করি ঘরে বাড়ি, এতে কী হচ্ছে আমার সময়টাও সাশ্রয় হয়, রান্না করতে করতে না সারা রান্নাঘরে বসে থাকতে আমার ভালো লাগে না। তা এটা আমার ভালো করে গরম হোক, আর এই মাছগুলো আমি দিয়ে দেবো। আর এই প্যাকেটের মধ্যে আমার মাছের আঁশ ফাঁস সব রয়েছে, এবার আমি কী করবো আলাদা জায়গা আমাকে ফেলতে হবে, ওই বড় ড্রেন আছে, ড্রেনে গিয়ে ফেলে দিয়ে আসবো। আপনার ঘরের মধ্যে না পচা গন্ধ লেগেছে, এখানে ফলটা গরম করে নিলাম, ফলটা আমার আরেকটা লাগবে, মোটে মাছের সঙ্গে যদি ওই মাছ মুড়ি ঘন্টাটা লেগে যায় আমার নিয়ে আসি না খাবে না, লোটের গন্ধ সহ্য করতে পারে না। হ্যাঁ, লোটের মাছ খাওয়াটা খুব ভালো চোখের পথে, আর তোমার খাওয়া তুমি খাও, লোক মাছ পছন্দই করে না, সে কথাও একদম মাছই পছন্দ। আজকে বহু কষ্টে মাছ এনেছি, তাও মনে হচ্ছে সকালবেলাতে বলেছি মাছ যে পনির নিয়ে আসো, এরকম না অনেকদিন ধরে মাছ খাই না, মাছ খাবে তারপরে খুশি করলাম এরকম না, যে মা মাছ খেতে হবে, চোখ কিন্তু ভালো হবে না, কত তোমার চোখ ভালো হয়েছে। এবার মাছের মুড়ি ঘন্টটা বসিয়ে দিচ্ছি, এখানে আমি দিচ্ছি আর পাশে পায়েটা একটু গ্যাস করে তেজপাতা দিচ্ছি, কাজু বদলে আমি ওই চিনাবাদাম দিচ্ছি, আর এখানে দিচ্ছি গরম মশলা, মুড়ি ঘন্টের মধ্যে এলাচ ফোড়ন দিলে না গরম দারচিনি এলাচ লবণ দিয়ে গন্ধটা সুন্দর বেরোবে, আর সঙ্গে দিচ্ছি ওই যে বাদাম, এটা আমার কাজ হয়ে গেছে। এই দেখো আমি মশলা পাতিগুলো না পরপর সাজিয়ে রেখেছি, কেননা খুব ভুলে যায়, একটা দিতে গেলে আরেকটা ভুলে যায়। তা এখানে আমি নুনটা একটু অল্প ছিল আর একটু অ্যাড করছি, এবার মুড়ি ঘন্ট নুনটাও আমি এখানে দিয়ে নিচ্ছি, তাহলে আমার এগুলো কী করছে আমি দূরে সরিয়ে দিলাম, ও দেখে তো কথা বলতে বলতে আমি মুড়ি ঘন্টটু জিরে পড়ন দিই, জিরেটাও পড়ন দিতে হবে, আর এগুলোকে আমি দূরে সরিয়ে দিচ্ছি, তাহলে আমার জিনিসগুলো ভুল হবে না। এগুলো এখানে একটু লঙ্কার গুঁড়ো আর এখানেও হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ব্যাস এগুলো সব আমি দূরে সরিয়ে দিচ্ছি, আর এটাও আমার হয়ে গেছে। এখানে আমি কী করছি একটু পেঁয়াজটাকে, পেঁয়াজ রসুনটাকে একটু হালকা ভেজে দিচ্ছি, তাহলে পেঁয়াজের গন্ধ কিনে না টেস্ট লাগবে না, তা পেঁয়াজটা কিন্তু হালকা ভেজে নিচ্ছি, এটা কিন্তু বেশি ভাজা যাবে, সঙ্গে দিচ্ছি আদা ঝিরঝির করে কেটে নিচ্ছি গেজারের সাহায্যে, সব মশলাগুলো হালকা ভেজে নিচ্ছি। এই মুড়ি ঘন্টটা হবে একটু গোবিন্দভোগের চাল নিয়েছি আর একটু মুগের ডাল নিয়েছি, নিয়ে একসাথে আমি সকালবেলা না এক ঘন্টা হয়নি একটু ভিজিয়ে রেখেছি, কেন চালটা একটু নরম ভাজবে, আমার পাশেটা গরম হয়ে গেছে, আমি এটাকে একবার দিয়ে দিচ্ছি পাশেরটা, সব একসাথে আমি অ্যাড করে দিই, এটা আস্তে আস্তে হতে থাকুক, এটা একদম জলটা শুকিয়ে গেলে একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে, আর বেশ টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টিও লাগবে। এটা দেওয়া হয়ে গেল, আর এখানে আমি আরেকটা জিনিস দিইনি, কারণ এখানে আমার জিরে গুঁড়ো দিতে হবে, ভুলে গেছি, ভুলে যায়নি আমার ওই খারাপ বসে হচ্ছে, এখানে একটু জিরে গুঁড়ো দিলাম, আর একটু চিনি, একটু মুড়ি ঘাটাতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আর লোটে মাছেও একটু হালকা মিষ্টি দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। আর একটা জিনিস দিতে ভুলে গেছি, মুড়ি ঘাটার মধ্যে একটু ছোট্ট ছোট্ট আলুর টুকরো দিচ্ছি, পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে। এইবার আমি কী করছি এগুলো একটু আবার তেলে একটু নেড়ে নিতে হবে, কোনোটা যেন কাঁচা গন্ধ না বেরোয়,
এবার যেটা থেকে কাঁচা গন্ধ বেরোবে সেখানে রান্নাটা এতটা টেস্টি হবে না। বুঝলে তো? মুগ ডালের গন্ধ, গোবিন্দভোগের চাল, এবার গোবিন্দভোগের চাল খেয়ে এনেছিলাম, এগুলো কিন্তু শেষ হতো, তাই একটু দিয়ে মুড়ি ঘন্ট করবো বলে একটু মাথায় মাথা আনতেই বাজারে গেছিলাম। তারপর দেখলাম না কাতলা মাছটা আজকে একটু সস্তা আছে, কেননা পরশু দিন থেকে আজকে কাতলা মাছ প্রায় 300 টাকা কিলো। তা ভাবলাম কালকে থেকে তো ধনতেরাস, কালী পুজো, ভাই ফোঁটা, আমি তো একটু খাবে না, আজকে একটু মাছ নিয়ে আসলাম। আবার কালী পুজো কিন্তু মেটার দিয়ে তো কালী পুজোর দিন আমি নিরামিষ খাবো। তারপরে অবস্থা বুঝে বাজার করবো, বুঝলি তো? এটাও আমার হয়ে গেছে, ভাজা ভাজা হচ্ছে, আর এটাতেও আমার জল প্রায় হাফ শুকিয়ে গেছে। এই দেখো এখনো পাই জল শুকালে, কারণ আমি গ্যাস না খুব কমিয়ে দিয়ে রেখেছি। দেরি হবে, দেরি হোক, একটু ঘি আর গরম মশলা দিয়ে নামাতে হবে, আর এটাতে কিন্তু জল একদম বেশি দেওয়া যাবে না, ধুলো ধুলো হবে। মুড়ি ঘন্ট কিন্তু কেশুরি হলে টেস্ট লাগবে না। আমি একদম ঝুড়ঝুড়ি মুড়ি ঘন্ট মাছ করছি, এটা কিন্তু এক কড়াইয়ে দাও দিলে কিন্তু হবে না। এলাকা সুন্দর সব ভাজা হয়েছে, দেখেছো কালারও বেরিয়ে গেছে, আরেকটু কষালে আরেকটু হয়ে গেছে। এখানে আমি দিচ্ছি যেহেতু মুড়ি ঘন্ট আর হচ্ছে পোড়া একদম বেশি জল দেওয়া যাবে না, তা এটাতে আমার কী ছিল সব মশলাগুলো ছিল, এই জল দিয়ে ধুয়ে রেখে দিচ্ছি। এই দেখো ঠিক যতটা আমি চাল ডাল ভিজিয়েছি না ঠিক ততটাই আমি জল দিয়ে দিয়েছি, জলটা একটু উষ্ণ জল দিলেই ভালো হবে। আমার ওখানে গরম জল করা ছিল, তার জন্য আমি কী করেছি গরম জল আমি আলাদা করে বসাই না, আমি কী করি এটার উপর ঢাকা দিয়ে এরপরে বসিয়ে রাখি। এই যে একটু মগে করে জল বসিয়ে দিয়েছি, এটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি সামান্য জল দিয়ে রেখে দিচ্ছি, চালটা যতক্ষণ সিদ্ধ না হয়। এই যে দেখেছো, আর বেশি দেবো না, বেশি করতে গেলে না যেহেতু চালটা ভেজানো ছিল, আর ঝুড়ঝুড়ে মুড়ি ঘন্টা থেকে একটু ঝুড়ঝুড়ে হলে ভালো হয়। এই দেখো দেখেছো একদম মাখো মাখো আমি করেছি, এইটাতে আশা করি আমার হয়েও যাবে। একদম একদম গ্যাসে হাত করে রেখে কমিয়ে রেখে দিচ্ছি। ঠিক আছে, তোমার সঙ্গে থেকো।